আসসালামু আলাইকুম সকলকে, নতুন ভিডিওতে স্বাগতম। আমরা প্রায় এক সপ্তাহ পরে এক জায়গায় ঘুরতে আসছি, অনেকদিন ঘুরতে যাই নাই। আজকে আসছি আমরা নোয়াখালীর বিখ্যাত বুলুয়া নদী দেখতে। তো আমার সাথে আছে হৃদয় আছে, রসিম ভাই আছে, আরও দুজন আছে, ওরা ওদিকে গেছে। এটা একটা কাঠের যেটাকে ফোল বলে, আমরা ওখানে আসছি, এনজয় করবো, মজা করবো, আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, আমরা এনজয় করতে থাকবেন। আমি দেখতে পাচ্ছি জসিম ভাই নৌকার মাঝি, এখানে কলা গাছ দিয়ে নৌকা বানাইছে। এটারে আমরা গ্রামের ভাষা বলি বেউরা। এখন আমি এখানে উঠব, আমরা একটু ভ্রমণ করব, আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা দেখবেন। এভরিওয়ান, আমরা এখন বেউরা ভ্রমণ করতেছি। এটারে আমরা গ্রামের ভাষা বলি বেউরা, কলা গাছ দিয়ে বানানো। তো বুলুয়া নদীতে আমরা আসি, কোনো নৌকা পাই না, এই জন্য ছোট ভাই একটা দেখছি কলা গাছ দিয়ে বেড়া বানাইছে, এখন এটা নিয়ে ভ্রমণ করতেছি। জসিম ভাই হচ্ছে আমাদের আজকে নৌকার মাঝি, এই জন্য জসিম ভাইকে ধন্যবাদ। আমি ভাবতে পারি না জসিম ভাই এটা চালাতে পারবে। ভাই অনুভূতি কী বলেন? মজা লাগে না? যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন পুরোটা এবং এনজয় করতে থাকবেন। আমরা দেখাবো নোয়াখালীর বিখ্যাত বুলুয়া নদী। হৃদয়ের অনুভূতি কী? এটা অনেক জোশ একটা জায়গা, আপনারা আসতে পারেন, লোকেশন আমি দিয়ে দিব ভিডিও নিচে। আর দশম ভাই অনেক সুন্দর করে, হ্যাঁ, বেড়াটা চালাতে পারে আর কি, এটার জন্য। যাই হোক, দশম ভাইকে ধন্যবাদ। Gas, 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 gas